বহুত কষ্ট হয়েছে অফারদের আগে তারপর একটু ডাল ভাত খেতে পারতাম সব জিনিসের দাম তো বেশি এক দুই ঘন্টা ঘুরিয়ে একটা ভাড়া পাওয়া যায় না শহর তাকাই থাকে গ্রামের আশায় গ্রাম তাকাই থাকে কিন্তু শহরের আশায় রাস্তাঘাট তো ফাঁকা কোনো কামাই রোজগার নাই ইনকাম নাই আমাদের তো জমা দিতে হবে মহাজনে গাড়ি নিয়ে বাড়াইছি 1200-1300 টাকা খরচ কিন্তু ইনকাম নাই মানুষজন না থাকলে ইনকাম করবো কীভাবে একজন হলো কেউ ক্ষমতার জন্য অবরোধ ই করতেছে না আর একজন হলো ক্ষমতায় আসার জন্য অবরোধ দিচ্ছে আমাদের যে ইনকাম হয় এই ইনকামে আমাদের চলে না এই ইনকামে সর্বমোট 2000 টাকা ইনকাম করলে পারে জমা টমা দিয়ে আমাদের ঘরে 300-400 টাকা যায় 300-400 টাকা ঢাকার শহরে থাকা যায় সব মিলে আমাদের চলতে অনেক কষ্ট হয় সকাল 9টা বাজে বাইরে যে 200 টাকা ভাড়া আমার নিজেই চলতে পারতেছি না ভাই আমার ফ্যামিলিরে চালামু কেমনে বহুত কষ্টই আছে অবরোধের আগে তারপরে একটু ডাল ভাত খেতে পারতাম সব জিনিসের দাম তো বেশি 500 টাকা নিয়ে বাজারে গেলে বাজারেই করতে পারেন অবরোধ তো যায় না ভাই অবরোধ থাকলে তো আমাদেরকে ক্ষতি ভাই মানুষ তো ভয়ে বাড়াই না বাড়া আর কি পাবো ভাই সকাল থেকে এই পর্যন্ত মাত্র 400 টাকা ইনকাম করছে তেল খরচে কি করবো আর নিজেই খামো কি কন আমরা তো অবরোধ চাই না কারণ অবরোধ থাকলে তো আমরা ইনকাম করতে পারি না মানুষ নাই রোডে বাসা থেকে বাইর হয় না তাই আমরা ইনকামও করতে পারি না বাসা ভাড়া এই ভাড়া এই ভাড়া দিয়ে ভাই রাস্তায় তো নামছি দুই দিন পরে ভিক্ষা যাও লিলে মনে নামতে হইব এক দুই ঘন্টা ঘুরিয়ে একটা ভাড়া পাওয়া যায় না অবরোধে তাহলে তো আপনাদের মানে বড় ক্ষতি হচ্ছে ক্ষতি মানে চারিদিকে জমা তো মাফ নেই এনে সারাদিন ঘুরিয়ে 200 দিন মনে হয় বাসা ভাড়া ভাতের বিলে না হয় দুই ঘন্টা দিয়ে ঘুরতে একটা মিলিয়াম 120 টাকা এই যে আবার মানে 1-1.5 ঘন্টা ঘুরতেছি কোনো ভাড়া এই যে অবরোধ অবরোধ যে আপনার যে ক্ষতিটা হচ্ছে এই অবরোধ আসলে আপনারা কি চান কিনা সাধারণ এটা ক্ষতি এখন কি করবো ক করার তো আমার কিছু নেই আমি কি কার হালে কি করবো তাছাড়া আমরা কোনো সরকারে আশা করি সরকার তো আমার কিছু দিব না বিএনপি কে তার আমলে কি জাতীয়বাদী কি জামাতি ইসলামে কি যখন ওয়ে হবে এদের সত্য মানবে এদের দল বল এদের যারা নেতা কর্মী তাদের দলীয় মনে করেন কর্মকাণ্ড যারা তারা ইচ্ছা তাই চলবে কি আমার হিসেব করবো আমরা পুরো কষ্টের ভিতরে আছি অনেক আমি 10,000 টাকা 15,000 টাকা আমার সুযোগ করি এমন লোক আছে 8,000 টাকা বেতন স্যার কি করে সে কি করে জিনিসের দাম বাড়তি সে কি করে চলার বেতনটা কি তার কৌশলটা কি তারা তো এগুলো গরিবের ভিত্তিতে কোনো ইয়ে নাই মায়দ নাই তারা তাকে মত মতন চলতেছে দুনো দল মত মতন চলতেছে গরিব মারতেছে জামাত লাগতেছে ওহন লাগতেছে আমাকে ক্ষতি হইতেছে এগুলো আর বন্ধ করো নিরপেক্ষ নির্বাচন দেখ আমার ভোট আমি যাকে মন চায় তাকে দিয়ে দেবো ভোট তো আটকে রাখতে পারবো না লোকেরও দিতে পারি জামাতরও দিতে পারি বিম্বুরও দিতে পারি আমার খুশি মতন দেবো কিন্তু সেটা তো এটা করতেছে না গরিব মারিয়ে লাইতেছে গরিব খাই শেষ করে লাইতেছে আমরা ইনকাম করতে হলে বলেন চালাই তার মাস্টারের বেতন দিতে পারবো না তাহলে তো আমাকে হলেন মূর্খ হয়ে দেবো গা এরা রাজনীতি করে এগুলো শিক্ষক দিয়ে দেবো গা এরা তো এগুলো চায় না ভারতে তো ভাড়া তো নাই সব দেশ অচাল হয়ে গেছে এই দূরপাল্লার পরিবহন না চললে একটাই জানবে শহর তাকাই থাকে গ্রামের আশায় গ্রাম তাকাই থাকে কিন্তু শহরের আশায় তো আমরা এই দেশের স্বাভাবিক জনগণ আমরা তো রাজনীতি ফাজনীতি করি না আমরা আশায় থাকি 5 বছর পর পর একটা নির্বাচন আসবে আমরা জনগণই রায় দেবো এতে আওয়ামী লীগ তারাও আমরা রায় দিয়েছি এক সময় এখন যে বর্তমান যুগে তারা যেটা করে এটা জিম্মি করে রাখছে দেশকে জিম্মি করে দেশকে রাখছে কিছু শ্রেণীর লোকে দেশে ফয়দা লড়ে টাকা পয়সা লুটপাট করে খায় লয় হেরাত কিন্তু ঘরেই দেয় আর যত বোমাবাজি এই ইটপাটকেল আমাদের উপর থেকে যায় আর হেরাত তামসা দেখে যারা সাধারণ মানুষ আছে দিন মজুর তাদের অবস্থা খুবই খারাপ কারণ ইনকামের ফদ একদম কম জমাটা কোনো রম উড়ে কোনো দিন উড়ে কোনো দিন উড়ো না এই অবস্থাতেই আছি আমরা রাজনীতি ঘষাঘষি আমরা বুঝি না অবরোধ দিচ্ছেন অবরোধ আপনারা আসলে চাচ্ছেন কিনা আমরা চাই না আমরা দিনমজুর যারা আমরা অবরোধ চাই না কারণ যারা রাজনীতি করে হেরার জন্য দরকার আছে কিন্তু আমরা দিনমজুরের জন্য দরকার নাই কিন্তু আমরা চাই আমরা দিন আনি দিন খাই আমরা যাতে ইনকাম ঠিক থাকে রাজনীতি চলুক কিন্তু শান্তিষ্ঠভাবে চলুক মানুষ আতঙ্কের মধ্যে আছে তো একদমই প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না অবরোধের মধ্যে মানুষ একটা আতঙ্কের মধ্যে অস্বস্তির মধ্যে আছে যে কারণে একদমই যাদের প্রয়োজন নাই তারা অন্তত এই মতিঝিল পল্টন এই সাইডে বাইতুল মোকারম এই সাইডে আসে না যাদের একদমই কাজ আছে নিতান্ত বাধ্য হয়েই আসে যে কারণে ভাড়ার পরিমাণটাও কম খিদা তো লাগেই বেরোতেই হয় আমাদের বসে থাকা লাগে যদি কোনো সময় হয় তাছাড়া খুবই সময় যাচ্ছে কঠিন মানে এই কঠিন যে অভাবটা এটা বলে বোঝানো সম্ভব না মুখে বলে বোঝানো আমরা আগে ছিলাম ভালো ছিলাম এখন ট্রিপ নাই ভাড়া নাই এই বসে আছি সব দুপুর থেকে বসে আছি এটা তো আমাদের কোনো মানে এতে আসবো না রাজনীতি মিছিল করতেছে ওরা কষ্টে আছি আমরা সাধারণ মানুষ হিসেবে ভাই গণতন্ত্র হিসেবে যেভাবে নির্বাচন দেওয়া উচিত সেভাবে নির্বাচন দিয়ে সবাই শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হোক উৎসবমূলক নির্বাচন হোক এটাই আমরা চাই আমরা কোনো জ্ঞান যেমন স্বয়ংক্রিয় ভারত আমরা চাই না